আমরা আজকে ক্লাস 10 অ্যাডভান্সমেন্টের কম্বিনেশনটা আরম্ভ করছি। কম্বিনেশন কম্বিনেশন হচ্ছে কি আমার কম্বিনেশন মানে কম্বিনেশন মানে আমার সিলেকশন করা সিলেকশন সিলেকশনের সামগুলা আসবে সিলেকশন করা মানে পাঁচটা যদি পেন দেওয়া থাকে তার থেকে তিনটা পেন সিলেক্ট করা এরকম তারপরে কি গ্রুপ ফর্মেশন দশজনের গ্রুপ বিশ জনের গ্রুপ ফর্মেশন ফরমেশন তারপরে আমার কোন একটা খেলার জন্য টিম ফরমেশন টিম ফরমেশন এইগুলো সব আমাদের কম্বিনেশনের কম্বিনেশনের আমার কিভাবে কম্বিনেশনের নাম কি দা নাম্বার অফ কম্বিনেশন অফ combination of n different things taken r at a time is denoted by NCR মানে আমার যদি কি হয়ে যায় r যেটা হবে যদি NCR এন্টার থেকে যদি আমি আর টা নিয়ে সিলেকশন করি তো NCR এর ফর্মুলা হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r এ বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r তো কম্বিনেশন এর দ্বারা এইটা একটা এক্সট্রা টার্ম আসবে ফ্যাক্টোরিয়াল r একটা এক্সট্রা তো এখানে হলো আমি যদি nc0 মানে আমার টোটাল এন্টার থেকে আমি একটাও নেই নাই না নিয়ে যদি কম্বিনেশন nc0 মানে আমার কি আছে 1 এ হবে মানে আমার কি আছে 1 2 3 তিনটা নাম্বার দেওয়া আছে আমি 0 0 কোনটা না নিয়ে সিলেকশন করা মানে আমার কি হয়ে যাবে এটা থাকবে এটাই মানে অনলি 1 NC0 1 NC1 NC1 ইকুয়াল টু n হবে তারপরে NCn এর ভ্যালু কি হবে NCn এর ভ্যালু কি হয়ে যায় 1 হয় এগুলো ফর্মুলা এগুলো খেয়াল রাখবে দেন NCr equal to NC n minus r. This is very very important. NCR equal to NC n minus r. মানে suppose আমি 7C6 বার করছি 7C6 7C6 এর আমরা short formula হচ্ছে কি 7 এর পরে 6টা নাম্বার লিখতে লাগবে that is 6 আছে তো 6টা নাম্বার লিখতে লাগবে 7 5 4 3 2 1 আর নিচে 6 থেকে 1 লিখে যেতে লাগবে 6 5 4 3 2 এখানে লিখে যেতে লাগবে এটা হলো শর্ট ফর্মুলা আর এই ফর্মুলা দিয়ে বের করে যায় এটা হলো শর্ট প্রসেস তো আমার এটা কত বড় করে করতে লাগছে আমি যদি এই ফর্মুলা যদি লাগাই তো 7c ncr ncr এর কিন্তু নিচে কি হয়ে যায় n minus r এটা থেকে এটা মাইনাস করে দেব n minus r তো n minus r দিয়ে 7 থেকে 6 মাইনাস করে কি হয়ে যাবে 1 হয়ে যাবে 7 থেকে 6 মাইনাস করলে আমার কি হয়ে যাবে 1 n minus r 1 হয়ে যাবে তখন আমার কোন ফর্মুলা আছে কি nc1 এর ভ্যালু কি হয়ে যায় n সো এক লাইনে আমার ভ্যালু এটা কোন সময় ইউজ করব আমরা এই যে এখানে যেটা থাকবে এটা এটা থেকে হাফ থেকে যদি বড় হয়ে যায় সাপোজ এখন আমার যদি 7c2 থাকে তো 7c2 তে 7c2 এর ভ্যালু বার করব কেন এটা যদি চেঞ্জ করে যাই তাহলে কি হয়ে যাবে 7c5 এই ভ্যালুটা বড় হয়ে যাবে তো আমার এটা করা তো এটা আমরা কোন সময় ইউজ করব যদি আমার যদি 7c5 থাকে 7 এর অর্ধেক আমার কি হচ্ছে 3.5 থেকে যদি আমার কি হয়ে যায় এটা যদি কি হয়ে যায় 3.5 থেকে 3.5 থেকে এটা যদি আমার কি হয়ে যায় বেশি হাফ থেকে যদি বেশি হয় তখন এইগুলা ইউজ করব আদারওয়াইজ এগুলো আমার ইউজ করার আদারওয়াইজ আমরা এটা ইউজ করব তো হাফ থেকে বেশি যখন হবে তখন এটা ইউজ করব আরেকটা হচ্ছে কি NCR equal to NCS implies R plus S equal to N
এনসিআর এর যদি এনসিএস হয় তাহলে আর প্লাস এস করলে এন এর সমান হবে এন এর সমান মানে এটা থেকে এটাতে যেতে পারবো আবার এটা থেকে এটাতে আসে এটা আমাদের অনুশীলনে লাগবে এনসিআর এনসিআর আর এনসিএস যদি হয় তাহলে আর প্লাস এস ইকুয়াল টু এন হয়ে যাবে যেমন ওই যে আমি এখানে লিখেছি কি 7c6 7c6 ইকুয়াল টু 7c1 7c6 এর ভ্যালু যা হবে সরি এখানে 6 একটা লিখি নাই এখানে সব ক্যানসেল যাবে দিয়ে সব ক্যানসেল দিয়ে 7 থাকবে 7c6 এর ভ্যালু যা হবে 7c1 এর ভ্যালু সেম তো 6 প্লাস 1 ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে এটা ফর এটা দিয়ে প্রথম এক্সারসাইজ 6.4 এর আমি একটা পড়ে দিচ্ছি এখানে তো 1 এর সাপোজ আচ্ছা 1 এর 1 টাই করি 1 এর 1 কি দেওয়া আছে 12c3 12c3 হলে কি হবে n হলো 12 ফ্যাক্টোরিয়াল 12 r হলো ফ্যাক্টোরিয়াল 3 আর এখানে কি হবে 12 মাইনাস 3 হয়ে যাবে 12 মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল 12 ফ্যাক্টোরিয়াল 3 এটা ফ্যাক্টোরিয়াল 9 হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 9 12 আমরা ফ্যাক্টোরিয়ালের নিয়ম কি ছিল 12 12 যদি আমি বের করি তো ভিতরে কি থাকবে ফ্যাক্টোরিয়াল 11 হবে আবার যদি 11 যদি বের করি তাহলে ফ্যাক্টোরিয়াল কত থাকবে 10 10 বের করলে ফ্যাক্টোরিয়াল কত থাকবে 9 মানে 12 মানে কি 1 থেকে আপ টু কতটুকু পর্যন্ত আছে 12 পর্যন্ত আছে সো 12 11 10 12 11 10 সব যদি বের হয়ে যায় তো আপ টু থাকবে ফ্যাক্টোরিয়াল 9 আর ফ্যাক্টোরিয়াল 3 কি আমরা 3 যদি বের করে নিই 3 ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইনটু 2 ইনটু কি হবে 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 9 9 9 ক্যান্সেল যাবে গিয়ে 3 দিয়ে এটা 4 টাইম যাবে এটা দিয়ে এটা 5 টাইম যাবে 20 20 ইনটু 11 সো হবে 220 220 এখন নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে কি নাম্বার 2 সিম 14c11 এখানে কি হবে ফ্যাক্টোরিয়াল 14 এন্ড তারপরে ফ্যাক্টোরিয়াল কি হবে 11 আর ফ্যাক্টোরিয়াল এখানে কি হবে 14 মাইনাস 11 ফ্যাক্টোরিয়াল এন্ড ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 8 হবে তো এটা হবে ফ্যাক্টোরিয়াল 14 ফ্যাক্টোরিয়াল 11 আর ফ্যাক্টোরিয়াল 14 মাইনাস 11 কি হয়ে যায় ফ্যাক্টোরিয়াল সেম আগেটার মত আমি যদি 14 বের করি 14 তারপরে 13 থাকবে 13 বের করে নিয়ে আসবো 12 বের করে নিয়ে আসবো নিয়ে থাকবে কি ফ্যাক্টোরিয়াল 11 বাই নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল 11 ইনটু 3 কি হবে 3 ইনটু 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 11 ক্যান্সেল যাবে 3 দিয়ে এটা 4 টাইম যাবে আর 2 দিয়ে এটা 7 টাইম যাবে 12 into 13 36 to 156 এবং এগুলা ক্যালকুলেশন করতে পারবে তোমাদের পরে দিয়ে দেব জাস্ট এখান থেকে 8 টা করে দিচ্ছি আমি 8 এইটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 5 4c2 into 8c3 ফ্যাক্টোরিয়াল 5 এখানে লিখে রেখে দিই এটা হবে ফ্যাক্টোরিয়াল 4 আর হবে ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল m মাইনাস r মানে 4 মাইনাস 2 এটা হবে ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এটা কি হয়ে যাবে n মাইনাস r মানে 8 মাইনাস 6 সো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 ইনটু এটা কি হয়ে যায় ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 ক্যান্সেল হয়ে যাবে সো 4 কে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি তে থাকবে কি ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 কে কি লেখা যায় 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 লেখা যায় 2 থেকে আরম্ভ করে আপ টু 1 পর্যন্ত লিখতে পারি সো ফ্যাক্টোরিয়াল 8 হবে কি 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 2 4 ক্যান্সেল হয়ে যাবে
আর নিচে একটা ফ্যাক্টোরিয়াল সি ছিল ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল সি ক্যান্সেল হয়ে যাবে 30 120 720 তো 720 ইনটু 56 403 4032 0